কারণ বেলা অনেকটা হয়ে গেছে, রান্না বান্না করতে পারবো না। মর্নিং বন্ধুরা, আমার পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, আর এখন খাওয়া হবে একটু নাস্তা। তো তার জন্য এখানে একটু আলু সিদ্ধ করে নিচ্ছি আর একটু ডিম সিদ্ধ করে নিলাম। তো ওই দিকে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আর একটু ডিম সিদ্ধও খাওয়া হয়ে গেছে। তো বাবু মান্টু বাড়িতেই আছে, ওরা এখন ও ঘরেতে আছে, হলে ঘরেতে। আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তার কারণ হলো রান্না বান্না সব করতে হবে। তো চলুন এখন থেকে কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো ওই যে বাসন দেওয়া হলো, আর ভাতটা তো আগেই চাপিয়ে দিয়েছি, আমি ভাতটা আগে চাপিয়ে দিয়ে তারপরেই আর কি বাসনটা ধুচ্ছিলাম। আর কিছু সবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, তো সেইগুলো আর আপনাদের দেখানো হয়নি। আর ওই মহারানী বসে বসে টিভি দেখছে, আর বাবু চলে গেছে ড্রয়িং ক্লাসে, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। তো এবার কি সবজি নিয়ে এসেছে সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব, কি মাছ নিয়ে এসেছে সেইগুলো একটু আপনাদের দেখাবো, তারপরে রান্নাবান্নার দিকে তো যাবোই। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এইখানে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই দেখুন, এই চিংড়ি মাছগুলোকে এখন বাছতে হবে। আর ওইখানে এনেছে এটা সেই ইয়ে মাছ, কি বলো এটা, এই নাম মাছগুলোর নাম ভুলে গেছি আমি। তো এই মাছগুলো নিয়ে এসেছে, শাটিং মাছের সেই ছানা হয় না, শাটিং মাছের ছানার মতন দেখতে। ব্যাগটা ঢেলে দে, কী কী সবজি আছে একবার একটু দেখিয়ে দিই। তো এইখানে দেখুন ফুলকপি আছে, বেশি সবজি আনে নে, তবুও যতটুকু এনেছে সেইটুকুই আপনাদের দেখাচ্ছি। এখানে ফুলকপি এনেছে, আর এখানে কাঁচা আম নিয়ে এসেছে, আর এখানে আছে পটল, তারপরে আছে ভেন্ডি, এখানে দুটো লাউ আছে, দুটো নাই, দুটোই তো, হ্যাঁ লাউ লাউ, দুটো লাউ, আর এগুলো হোপা, তো হোপা, আর এখানে নোটে শাক আছে, তারপরে করলা আছে, আর ওই একটু আদা আছে। তো দেখিয়ে দিলাম সবজি, এবার আমাকে সবজিগুলো কাটতে হবে। তো ব্যাগটা আমি তুলে দিই আর কাটার জায়গাগুলো সব নিয়ে চলে আসি, কারণ যেহেতু কাটতে হবে আর বেলাও অনেক হয়ে গেছে, না হলে ঠিক টাইমে রান্না বান্না করতে পারবো না। ভাবছিলাম আজকে আলু ভাতে ভাত করে দেবো, তারপরে আবার মনে হলো না, দেখি যদি মনে হয় যে আলু ভাতে ভাত করবো তাহলে আলু ভাতে ভাতই করে দেবো, কোনো গ্যারেন্টি নেই। তো এখানে মাছ নিয়ে বসে পড়লাম, মেয়েটাকে ওই চিংড়ি মাছগুলো দিলাম, আর আমি ওই যে আর একটা মাছ ছিল সেই মাছগুলো নিয়ে বসে পড়লাম। অনেকটা টাইম লেগে যায় মাছগুলো বাছতে, আর তার উপর রান্নাবান্নাও করতে হয়। আর আমাদের এখানে তো সকাল করে ওঠা নয়, ওই ধরুন একটা দুটোর সময় করে শুয়ে তারপরে আবার সকাল দশটার সময় করে এইরকম ওঠা। তো সেই জন্য দশটার সময় ওঠে তো বটে, বাট দশটার সময় যে প্রত্যেক দিন ওঠে তা নয়, কোনো কোনো সময় সাড়ে দশটাও হয়ে যায়। আমি সকাল করে উঠে পড়ি, ওই আটটার সময় করে উঠে পড়ি, কিন্তু আমি তো উঠলে হবে না, বিস্তারা এইসব তোলা এইসব কাজগুলো থাকে। তো মনে হয় বাড়ির ছেলেরা যতক্ষণ না কাজে যাচ্ছে ততক্ষণ যেন সংসারের কাজ ঠিকঠাক হয়ে ওঠে না। যাই হোক, তারপরে ওরা যাওয়ার পরে ঘরগুলো সব পরিষ্কার আর করে এই যে মাছ কাটতে বসে পড়েছি, এইগুলো টাইম লেগে যাবে, তো সেই জন্য দুজনেই বসে পড়েছি। তো আজকে একটু পটল চিংড়ি করব, তো এই পটলগুলো সব নিয়ে নিই, আর একটু কাঁচা আমের ডাল করব ভাজি, দারুণ লাগবে তাহলে খেতে। তো আদা নিয়ে নিই, আর ওই দিক থেকে এবার আমি আলু আর পেঁয়াজ টমেটো রসুন এগুলো সব নিয়ে নেব, মোটামুটি পটল নেওয়া হয়ে গেছে আর পটল নেবো না। তো এই দেখুন মাছগুলো, চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, বাছা হয়ে গেছে, তার সাথে ধোয়া হয়ে গেছে। তো এই মাছগুলো দেখুন কাটা হয়ে গেছে, আর কেটে আমি ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। তো থাক, এই মাছগুলো এখানে রেখে দিয়েছি, আর এখানে জলটা এখনো যায় নি, যাই হোক জলটা একটু পরে ক্লিয়ার করে দেবো আমি, এখন টাইম নেই। আর এখানে আলু এইসব নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার সবজিগুলো আমি কেটে নেবো।
বন্ধুরা এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে আলু পটলও ভেজে নিয়েছি। এখানে মশলাটা প্রায় হয়েই এসেছে, মশলাটা জল দিয়ে একটুখানি হতে দিয়েছিলাম, তো মশলাটা আর একটু হবে, তেল ছাড়বো ছাড়বো হয়ে এসেছে। তারপরে এই টমেটো সরি এই পটল আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবজিটা হতে দেবো। তারপরে এইগুলো সব সিদ্ধ হয়ে গেলে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর এখানে ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়ে আবার আম দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একবার, নাহলে আবার আমটা ভালো করে আর কি ইয়ে হবে না। তো যাই হোক, মানে দুটো সিটি মেরে নিয়েছি, আমটা এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারটা খুলে আমটাকে ভালো করে ঘেঁটে দেবো ডালের সাথে। তো পটল আলুকে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা করা হয়ে গেছে, মশলা করে ভালো করে কষিয়ে নিয়ে আর এবার কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে ওই দুটো সিটি মেরে নেবো। আর আমি এখানে ডাল করে নিয়েছিলাম কুকারে, তো ডালটা হালকা করে লেগে আছে, সেইটা আর তুললাম না, একবারে পটল আলুগুলো কষানো আর কি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আর মাছগুলো যে ছিল সেগুলো এবার ডাব্বায় ভরে রাখছি, ফ্রিজেতে রেখে দেবো, এত মাছ তো আজকে খেতে পারবো না, আর তবু দু তিন দিন হয়ে যাবে, সেই জন্য ভালো করে গুছিয়ে নিয়ে এবার ডাব্বায় ভরে রেখে দেবো। বন্ধুরা এখানে টকের ডালটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমগুলো পুরো একদম ডালের সাথে মিশিয়ে দিয়েছি, মানে আম প্রায় দেখাই যাচ্ছে না বলতে হয়, এই দেখুন। তো বেশ ভালোই টক হয়েছে, আমি একটা আম দিয়েছি। আমি ভেবেছিলাম যে আমটা মিষ্টি হবে, মানে টক মিষ্টি হবে, কিন্তু না, আমটা দারুণ টক, দারুণ টক। তো ডালটাও টক হয়েছে ভালোই। আর এখানে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সবজিটাও হয়ে গেছে, চিংড়ি মাছের সবজি। এখানে মাছগুলো এই যে গুছিয়ে রেখে দিয়েছি, এবার এইটা ফ্রিজেতে যাবে। তো একটা কাজ মিটলো, মানে রান্নার বড় কাজটা মিটে গেছে। এখনো পর্যন্ত চান খাওয়া গুছানো, মানে সারাদিনে কাজ তো শেষ হবে না, টুকটুক টুকটুক করে কাজ থাকবেই। আমাদের কাজ যতক্ষণ না সুচ্ছি, আমাদের কাজ শেষ হবার নয় আর কি। আর যাই হোক, ফ্রিজেতে ভরে দেবো। আমি আবার ডাব্বাটা অফ করে পালিয়ে যাচ্ছি। তো এটা ফ্রিজেতে ভরে দিই, না হলে মাছগুলো আবার খারাপ হয়ে যাবে। এই মাছগুলো আজকে করিনি, আজকে শুধু চিংড়ি মাছটা করলাম। দু রকমের মাছ নিয়ে এসেছিলো, তো দু রকমের আর করলাম না, এক রকমেরই করলাম। ডালটা অনেকটা করে নিয়েছি, পটল আলু সবজিটা মনে হচ্ছে থাকবে না, কারণ পটল আলু এমনিতেই পটল আলু সবজি করলে না বাড়ে না, মানে সবজি বাড়ে না, কমই হয়। যতটুকু পটল যতটুকু আলু ততটুকুই সবজি, বেশি বাড়বে না। কোনো কিছু সবজি করলে, মানে শাকের সবজি এইসব করলে বেশ ভালোই যেন মনে হয়, একটু বেশি বেশি লাগবে। আর এখানে মাছের যে নোংরাগুলো ছিল সেইগুলো তুলে ফেলেছি, মায়ের চান হয়ে গেছে, মাকে বললাম সেবাটা দিয়ে দিতে। তো মায়ের চান হয়ে গেছে, মা সেবাটা দিয়ে দিচ্ছে, আর ওইদিকে আমি ওই সবজিগুলো গুছিয়ে নেবো, মাছের নোংরাগুলো তুলে নিয়েছি, তো তারপরে চান টান আবার করবো। তো বন্ধুরা এখানে আমার চান টান হয়ে গেছে, আর চান হয়ে গিয়ে আর ওদিকে ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে। আর এখানে বাবু চলে এসেছে টিউশন থেকে, টিউশন নয় সরি, ড্রয়িং করতে গিয়েছিল, সেইখান থেকে চলে এসেছে, আর ওদের খেতে দেবো। আর এখনও পর্যন্ত বাবুর পাপা আর বর্দা আসেনি, তো সেই জন্য ভাবলাম যে একটু মনের সুখে সাজুগুজু করে নিই। মনের সুখে সাজুগুজু বলতে বেশি কিছু নয়, চুলটা আঁচড়াই, হালকা করে একটু সিঁদুর পরে নিই, যেটা রোজকার আমাদের পরার কর্তব্য সেইটাই করি আর কি। আর একটুখানি কোনো সময় ইচ্ছা গেলে টিপ পরি, তো কোনো সময় আবার ইচ্ছা গেলে টিপ পরি না, তো আজকে আবার একটু টিপ পরে নিচ্ছি, এই দেখুন। তো চান টান করে একটু সাজুগুজু করে নিলে যেন বেশ নিজেকে একটু ভালো লাগে। তো তো যাই হোক, সারাদিন তো নিজেকে সময় দেওয়া হয় না, এইটুকুনটাই নিজেকে একটু সময় দেওয়া। যাই হোক, সাজুগুজু আমার হয়ে গেল। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বিকাল হয়ে গেছে, বিকেলবেলা একটুখানি গাছে জল দিয়ে দিচ্ছি। গাছগুলোতে কদিন ধরেই জল দেওয়া, মানে কদিন ধরে বলতে কি, কদিন ধরে গাছগুলো কেমন একবেলা জল দিলে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো সেই জন্য দুবেলা করেই জল দিতে হচ্ছে। তো এই যে বিকালবেলায় জল দিয়ে দিচ্ছি,
ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আপনাদের সকলকে অনেক 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 ভালোবাসা আবারও। তো চা হয়ে গেছে, একটুখানি নাস্তা করে নেবো, আর আজকে একটু লাল চাই করছি। বেশিরভাগ আমরা লাল চাই খাই, দুধ চাটা খুব কমে খাওয়া হয়, কারণ দুধ চাটা অনেক রাত জাগা হয় আমাদের। বেশি দুধ চা খেলে আবার ওইদিকে একটু প্রবলেম হয়ে যাবে, তো সেই জন্য লাল চাটাই আমরা বেশি খাই। আর সন্ধ্যাবেলায় বেশি কিছু খাবো না, একটুখানি চা আর হালকা করে মুড়ি খেয়ে নেবো। অতটাও ভালো আজকে চাট নেই আর কি। মুগ কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, আর আজকে মুগ কড়াইয়েরই আর কি সবজি বানাবো। তো এখানটা মুগ কড়াইটা আর কি একটু ভালো করে ভেজে নেবো। আর এখানটা আমি কিছুটা আলু ভেজে, মানে কিছুটা আলু কেটে নিয়েছি ওই মুগ কড়াইয়ে, আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মুগ কড়াইটা করে নেবো। আর এখানটা অবস্থা খুবই খারাপ, এইগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। তো এতে আদা রসুন এসব কিছুই দেবো না। তো এটাকে প্রথমে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে করবো। এটা শুকনো লঙ্কা দিয়ে করে, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো। তো কাঁচা লঙ্কা দিয়ে আর কি এর মিডিলে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মুগ কড়াইটা জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। মানে আপনারা তো সবই জানেন। তো এই যে মুগ কড়াইটা ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে তারপরে এইটাকে আমি করে নেবো, কাঁচা লঙ্কা দিয়েই করবো মুগ কড়াইটা। তো চলুন, আর ওদিকে রুটিটা হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে এই যে রুটি হয়ে গেছে, এই দেখুন ডেস্কিতে রেখে দিয়েছি। আর রান্নাঘরটার এখনও অবস্থা খারাপ, ওইখানে বাসন আছে, তারপরে এইখানটা রুটি করলে একটু রান্নাঘর নোংরা হয়ে যায়। তো এগুলো সব পরিষ্কার করে নেবো। তো চলুন আগে ডালটা বসিয়ে দিই, ডালটা বসিয়ে তারপরে সব পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা, এর পরের অংশ ডিলেট হয়ে গেছে, তার জন্য আপনাদের থেকে সরি চাইছি। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।